বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জিন্দেগিতে নাজিল হয়। আপনারা জানেন মাক্কি জিন্দেগিটা ছিল বিশ্বনবীর জীবনের সবচেয়ে কঠিন সময়। এই কোরআনের দাওয়াত বিশ্বনবী দিয়েছেন, দাওয়ার কথা বলেছেন, রসুলকে ধরেছে, মেরেছে, আক্রমণ করেছে, এমনকি রসুলকে দরিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র তখনকার নেতারা করেছিল। আওয়াজ করে বলুন, ত্যাগই কোরআনের কথা। আজকে যদি হক কথাগুলো জাতির সামনে পেশ করা হয়, বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে কোরআনওয়ালা মানুষগুলোর উপরে নির্যাতন আছে না নাই? অন্তর থেকে বলুন, কোরআনওয়ালা মানুষদের উপরে নির্যাতন আছে না নাই? বিশ্বনবী যেমন করে তাদের কাছে মাথা নত না করে আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়নি, ঠিক বাংলাদেশ সহ গোটা বিশ্বের প্রায় 200 কোটি মুসলমানেরা এত ঝড় তুফান দুঃখ কষ্ট মুসলমানদেরকে দেওয়ার পরেও মুসলমানরা আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া থেকে বিরত থাকেনি, থাকবেও না, আমরাও বিরত থাকব না। একটু কথা বলেন ঠিক কি না? কারণ আমরা মুসলমান, দলগত দিক থেকে আমাদের ভিন্নতা থাকতে পারে, আকৃতিগত দিক থেকে ভিন্নতা থাকতে পারে, কিন্তু মুসলিম হিসাবে সিদ্ধান্ত হলো আমাদের আল্লাহর কোরআন যেখানে আমরাও থাকবো সেখানে। একটু আওয়াজ করে বলুন কথাটা ঠিক কি না? ঠিক। বিশ্বনবী যখন এই দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছিলেন, তখনই আরবের লোকেরা রসুলকে মারার ষড়যন্ত্র নিলেন। আল্লাহ রসুলের কাছে সাহাবিরা এসে বলল, ইয়া রাসুল আল্লাহ, আপনার কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমরা আজকে নির্যাতনের শিকার হয়ে গেলাম, আপনি বলুন আমরা কিভাবে দাওয়াতি কাজ করব। তাদের মনটা ভেঙে গেল, হতাশার সাগরে নিমজ্জিত হতে থাকলো তারা। এমনই সময় আল্লাহর পক্ষ থেকে এই আয়াতটা নাজিল করে দিয়ে ওই সাহাবি সহ বিশ্বনবীকে সান্ত্বনা দিয়ে বলেন, ও নবী, তুমি তাদেরকে চিন্তা করতে না করো, আমার পথে যারা মানুষদেরকে দাওয়াত দেবে, আমার পথে যারা মানুষদেরকে আহ্বান করবে, আমি আল্লাহ তাদের জন্য একটি সুসংবাদ দিয়ে এই সুরার এই আয়াতটি রসুল তোমার উপরে আমি আল্লাহ নাজিল করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলা দরকার না? নাকি আগামীকালকে বলবেন সুবহানাল্লাহ? আরেকবার একটু আওয়াজ করে বলুন তো সুবহানাল্লাহ। আল্লাহ কি আয়াত নাজিল করে সান্ত্বনা দিচ্ছেন? ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। একটু কি আল্লাহু আকবার বলা যাবে? আরেকবার একটু বলেন তো দেখি, আল্লাহু আকবার। আল্লাহকে আহ্বান করে ইলাল্লাহ, আল্লাহর দিকে। একটু আওয়াজ করে বলুন, 23 যুবকেরা, এই কর্তৃপক্ষ আপনাদেরকে আহ্বান করেছে আল্লাহর কোরআনের কথা শোনার জন্য, কথা ঠিক না ভাইয়েরা? তখনকার আয়াতের সাথে আজকের এই ভালো কাজগুলোর মিল আছে না নাই? শুধু আহ্বানই করে না, ওয়ামিলা সলিহান এবং আমলে সলে করে, ভালো কাজ করে, শুধু ভালো কাজই করে না এবং বলে, ওয়াকালা, তারা বলে, ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলমানদের মধ্যেও অন্তর্ভুক্ত। এবার একটু আওয়াজ করে বলুন, আমরা মুসলমান হিসাবে আছি, মুসলমান হিসাবে থাকা দরকার আছে না নাই? তাহলে আল্লাহ সুসংবাদ দিয়ে বলেন, ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে, যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর কথা আহ্বান করে, আমলে সলে করে এবং বলে সে একজন মুসলমান। তিনটা কথা, এই তিনটা কথার উপরে আমি যদি আপনাদের সামনে একটু সময় নিয়ে কথা বলি, আপনাদের কি কষ্ট হবে না তো ভাইয়েরা? একসাথে বলেন কষ্ট হবে না তো? ঠিক এইটাকে কেন্দ্র করে আমি আপনাদের সামনে কিছু কথা বলব। সেই সাথে আজকে এমন একটি সময় এইখানে আল্লাহর কোরআনের মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, যেই সময় বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে মুসলিম মুসলমানদের পাশে যেন আর দাঁড়ানোর কেউ নাই। গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা এক হয়ে গিয়ে আজকে তারা সিদ্ধান্ত নিয়েছে, মুসলমান তথা মুসলমানদের নবীর চরিত্রকে হরণ করার জন্য গোটা পৃথিবীর মধ্যে তারা সাজিয়ে গুছিয়ে ইসরায়েলদের রহবার হয়ে, বিশেষ করে ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মুসলমানদের নবীর ছবি, তার স্ত্রীদের ছবি উঁচা বিল্ডিংয়ের উপরে অঙ্কায়িত করে গোটা বিশ্বের প্রায় 200 কোটি মুসলমানদের হৃদয়ে দুঃখ দিয়ে তারা আনন্দ উল্লাস প্রকাশ করে বলেছিল, মুসলমানদের নবী আবদুল্লাহর বেটা 10টার উপরে বিবাহ করেছে, নিঃসন্দেহে তার চরিত্রটা অত্যন্ত খারাপ ছিল। আপনার আওয়াজ করে বলুন, বিশ্বনবীর চরিত্র কি খারাপ ছিল? মুসলমানের মতো গর্জন করে বলুন, নবীর চরিত্র কি খারাপ ছিল? আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে রসুলকে আমার আল্লাহ তাআলা চমৎকার রহমত হিসেবে, উত্তম চরিত্রকারী হিসেবে পৃথিবীতে পাঠালেন,
আজকে গোটা বিশ্বের মধ্য থেকে সেই নবীকে যদি লুচ্চ বলা হয়, গন্ড বলা হয়, সেই নবীর চরিত্র অঙ্কন করে যদি দুঃখ দেওয়া হয় মুসলমানদের হৃদয়ে, একটা কথা আমি এই রায়গঞ্জ উপজেলার এই সিমলা মধ্যপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাধ্যম দিয়ে গোটা পৃথিবীবাসীকে জানিয়ে দিতে চাই। ও গোটা পৃথিবীর মানুষেরা তোমরা জেনে নাও, গোটা বিশ্বে প্রায় 200 কোটি মুসলমান। দলগত দিক থেকে আমাদের ভিন্নতা থাকবে এটাই স্বাভাবিক, আকৃতিগত দিক থেকে আমাদের ভিন্নতা থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু মনে রাখবাও আমরা যে দল করি না কেন, মুসলমানরা যখন মসজিদের ভিতরে নামাজ আদায় করার জন্য ঢুকি, একজন ইমাম আল্লাহু আকবার বলে দিলে আমরা তাকবীরে তাহরিমা বিলুব্বে দিয়ে হাতটা বুকের সাথে ধারণ করি, একজন ইমাম রুকুতে যায় আমরা রুকুতে যাই, একজন ইমাম সেজদাতে গেলে আমরাই সেজদাতে চলে যাই। তার মানে হলো সব দলের মুসলমানেরা মসজিদের ভিতরে একাত্মতা প্রকাশ করে যদি আমার আল্লাহর দাসত্ব আমরা করতে পারি, ওই আল্লাহ যেই নবীকে উত্তম চরিত্রকারী হিসেবে সার্টিফিকেট দিয়েছে, ওই নবীকে যারা ব্যঙ্গত্ব ছবি অঙ্কন করে গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ে দক্ষ দিয়েছে। আজকের এই প্রোগ্রাম থেকে সকল মুসলমানদের কেন প্রতিবাদ মুখর একটি কথা বলতে চাই, তোমরা মুসলমান দেখেছো মুসলমানদের অহংকার দেখো নাই, মুসলমান দেখেছো মুসলমানদের গর্জন দেখো নাই, মুসলমান দেখেছো মুসলমানদের ইমানি পরীক্ষা তোমরা দেখো নাই, মুসলমানরা জাগ্রত হওয়া শুরু হয়ে গেছে। তবে একটা কথা বলেন, যারা মাহফিল শুনতে এসেছেন, মাহফিল শেষ করে বাড়ি পর্যন্ত যেতে পারবেন এমন কোন নিশ্চয়তা আছে? কথা বলেন, আছে? যদি না থাকে কিসের এত বাহাদুরি, কিসের এত টেনশন? কোনো টেনশন নাই, কোরআনের মাহফিলে বসে আছি আমরা, এখন সবাই কোরআনের দলের লোক, আর কোরআনের দলের লোক যারা আল্লাহ তাদেরকে 100% জান্নাতের মেহমান বানাই দিবে। জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? আমি এক মাহফিলে গিয়ে বলেছি জান্নাতে কারা কারা যেতে চান, এক লোক বলে হুজুর আমি জান্নাতে যাব না। বললাম কেন? কয় হুজুর আমি তো বিড়ি খাই, জান্নাতে গেলে আগুন পাবো কোথায়? এরকম কেউ নাই তো? আমরা সবাই জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? আরেকটু জোরে বলেন, কোথায় যেতে চাই? কারা কারা একটু দুহাত তুলে দেখেন তো দেখি কারা কারা জান্নাতে যেতে চান। মাশাআল্লাহ, হাত নামান। তাহলে আমরা সবাই জবান খুলে আমরা বিতাড়িত শয়তানের কাছ থেকে পানা চেনে আমার সাথে পড়ুন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়াল্লার বান্দার আজ থেকে প্রায় 1500 বছর আগে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষগুলোকে হেদায়েতের পথ দেখানোর জন্য আজ থেকে প্রায় 1500 বছর আগে বলা হতো আইয়ামে জাহিলিয়াত যুগ। ওই যুগটাকে বলা হয় অন্ধকার যুগ। অন্ধকার যুগের একটা বৈশিষ্ট্য সেটা হলো কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে জীবন্ত গলা টিপে হত্যা করে ফেলে দেওয়া হতো। জোর যার মুল্লুক তার, এমন একটি অসভ্যতার সমাজকে সভ্যতার শিখরে পৌঁছানোর জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে পৃথিবীর জমিনে পাঠায়া দিয়ে দিলেন। একটু অন্তর থেকে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী পৃথিবীতে আগমন করার পর দেখতে দেখতে নবীর বয়স হওয়া শুরু হয়ে গেল, একদিন দুই দিন নয়, বিশ্ব নবী হিলফুল ফুজুল সংগঠন তৈরি করলেন, সমাজ পরিবর্তন করবেন, সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করবেন, জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠন করবেন, নারীদের অধিকার ফিরে আনবেন, পারলেন না। চিন্তার মধ্য দিয়ে নবীর জীবন অতিবাহিত হওয়া শুরু হয়ে গেল। 40 বছর নবীর বয়স হওয়ার পর হেরা পর্বতের গুহায় গিয়ে আল্লাহর দরবারে
ফরিয়াদ করে কেঁদে কেঁদে বললেন, ও গো আমার রব, এই মানুষগুলোকে আমি কেমন করে জান্নাতের মেহমান বানাবো? আল্লাহ, আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম। নবী আমার হেরা পর্বতের গুহায় বসে আল্লাহর দরবারে কান্দে। নবীর সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জন্য প্রায় 2 কিলোমিটারের মতো লম্বা পাহাড় উঠে গিয়ে নবীর জন্য খাবার নিয়ে গিয়ে বলা, ও স্বামী চিন্তা করবেন না, আল্লাহর পক্ষ থেকে অবশ্যই সুসংবাদ চলে আসবে, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে গিয়ে আল্লাহর দরবারের সুসংবাদ দেওয়ার জন্য নবীর কাছে গিয়ে ডাকতে বলেন, নবী চিন্তা করবেন না। নবী আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বুকটা ভাসানো শুরু করে দিলেন। 40 বছর বয়স হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবীর উপরে আমার আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আমিনের মাধ্যম দিয়ে কোরআনুল কারিমের সূরা আলাকের প্রথম 5টা আয়াত নবীর উপর আমার আল্লাহ নাজিল করে দিয়ে দিলেন। আওয়াজ করে বলুন তো, এই কোরআনটা কি এখনো আমাদের মাঝে আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? কোরআন নাজিল হয়ে গেল, ডান পাশে বাম পাশে আলেম, সামনে আলেম বসা। রসুলের উপরে কিন্তু প্রথম জিহাদের আয়াত নাজিল হয় নাই, নামাজের আয়াত নাজিল হয় নাই, রোজার আয়াত নাজিল হয় নাই, পর্দার আয়াত নাজিল হয় নাই। প্রথম আয়াত নাজিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক, ও নবী পড়েন সেই রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছেন। একসাথে বলুন তো দল, আমরা যেটাই করি না কেন, আওয়াজ করে বলুন তো, সব দলের মানুষগুলোকে সৃষ্টি করেছেন কে? অন্তর থেকে বলেন কে? এটার থেকে কি শিখলাম আমরা? প্রথম আয়াত নাজিল হলো ইকরা মানে পড়ো, কেন পড়বা? পড়লে জ্ঞান হবে। জ্ঞান হলো 2 প্রকার, একটা হলো ভালো জ্ঞান আর একটা হলো খারাপ জ্ঞান। আল্লাহর কোরআন সামনে রেখে বললাম, আল্লাহর কোরআনের পক্ষে যারা আছেন, কোরআন কেন্দ্রিক জীবন যারা গঠন করেন, কোরআন তেলাওয়াত যারা করেন, কোরআন কেন্দ্রিক যারা জীবন গঠন করে সমাজ পরিচালনা করতে চান, এক কথা, কোরআনের জ্ঞান যাদের আছে আল্লাহর কোরআনের ভাষায়, তারা হলো 100% ভালো জ্ঞানের অধিকারী। আর যাদের সিনার ভিতরে আল্লাহর কোরআন নাই, তারা করবে সন্ত্রাসী, তারা করবে জঙ্গিবাদ, তারা করবে মাদকের ব্যবসা, তারা করবে ক্যাসিনোর ব্যবসা, তারা মানুষ হত্যা করবে। আল্লাহর কোরআন সামনে রেখে বললাম, ইসলাম হলো শান্তির ধর্ম, শান্তির ধর্মের মানুষ কোনোদিন বোমাবাজি করতে পারে না, কারণ হলো বোমাবাজি তারাই করে, সন্ত্রাসী তারাই করে। আমার ভাইরা, যাদের দিলের ভিতরে আল্লাহর কোরআনের কোনো জ্ঞান নাই, একটু কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পেয়ে গেলেন, সেখান থেকে এসে আরবের মানুষগুলোকে ডাক দিয়ে বললেন, তোমরা যারা আছো, আজকে তোমাদের কাছে একটি কথা আমি শুনাই দেব। আমি আব্দুল্লাহর বেটার উপরে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়ে গেছে, কোরআনটা যদি মানো, আমি আব্দুল্লাহর বেটা কথা দিয়ে দিলাম, তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সুপারিশকারী হয়ে যাব। আরবের লোকেরা বললো, আব্দুল্লাহর বেটা, 40 বছর পর্যন্ত তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ আমাদের ছিল না, তুমি তো আলামিন, আমরা তোমাকে রহমাতাল লিল আলামিন বলে জানতাম, কিন্তু আজকে যখন কোরআনের দাওয়াত তুমি দিতেছো, বুঝতে পারলাম তুমি কোনো কিছু চাও না, আমাদের ক্ষমতাগিরের উপরে তুমি ক্ষমতাগিরি দেখাইতে চাও, যা তার মানে হলো আমরা তোমার সব কথা শুনবো, কিন্তু আল্লাহর যেই কোরআনের কথা তুমি বলো, আমরা সিদ্ধান্ত নিলাম তোমাকে আর কোরআনের কথা আমরা বলতেও দেব না, শুনবো আমরাও শুনবো না, বরং তোমাকে আমরা যেখানে পাবো সেখানে ধরবো, সেখানেই মারবো। মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো, আল্লাহ রসুলের তখনকার কোরআন বিরোধী লোকেরা আবু জেহেল বা সাহেবা তখন নাম ছিল তাদের, এখন যদি নামেও তাদের না থাকে, কামের দিক থেকে কোরআন বিরোধী লোকেরা এখন গোটা পৃথিবীতে বলেন তো আছে না?
রাস্তার উপর যে সকল